সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। আজকের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। তোমাদের সবাইকে আজকের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দের জন্য তোমাদের সাংগঠনিক আচরণের কার্য সন্তুষ্টি যে অধ্যায়টি আছে সেটা আমি পূর্বেই শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা শুরু করেছি এবং কার্য সন্তুষ্টি নিয়ে কথা বলেছি। আজকে হচ্ছে কার্য সন্তুষ্টির গুরুত্ব নিয়ে আমরা একটু আলোকপাত করব। তো চলো দেখি যে কার্য সন্তুষ্টি, আমরা সবাই জানি যে একটা প্রতিষ্ঠানের জন্য শ্রমিক কর্মচারীদের কার্য সন্তুষ্টি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেটা প্রতিষ্ঠানের সফলতা বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য অনেক বেশি প্রভাবিত করে। তো চলো দেখি আমরা যে কার্য সন্তুষ্টির গুরুত্বগুলো কেমন। তোমরা এই ক্লাসটা পরে কার্য সন্তুষ্টির গুরুত্ব আশা করি সবাই পরীক্ষায় ইনশাল্লাহ লিখতে পারবে। কার্য সন্তুষ্টির গুরুত্ব, হ্যাঁ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাংগঠনিক সফলতা অর্জনে কর্মীদের কার্য সন্তুষ্টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের কার্য সন্তুষ্টি উচ্চমাত্রায় যদি হয় তাহলে কিন্তু সংগঠনের উৎপাদনশীলতা, কর্মীদের অনুপস্থিতির হার, শ্রম ঘূর্ণায়মানতা হার হ্রাস, মানসিক চাপ ইত্যাদি প্রবণতা কিন্তু হ্রাস পায়। তাহলে এখন আমরা একটু দেখি যে কার্য সন্তুষ্টির গুরুত্বগুলো কি কি। প্রথমেই আসি উৎপাদনশীলতা বৃদ্ধি। কথায় আছে এ হ্যাপি ওয়ার্কার ইজ এ প্রোডাক্টিভ ওয়ার্কার, দ্যাট মিনস যদি কর্মী সন্তুষ্ট হয় তাহলে সে উৎপাদনক্ষম কর্মী হিসেবে বেশি বিবেচিত হয়। কর্মীর দক্ষতা যেরকম বাড়ে কার্য সন্তুষ্টির কারণে, তেমনি উৎপাদনশীলতাও কিন্তু এখানে অনেক বেশি বৃদ্ধি পায়। এতে কিন্তু কর্মী এবং প্রতিষ্ঠান উভয় লাভবান হয়। অনুপস্থিতির হার হ্রাস, কর্মীদের কার্য সন্তুষ্টির মাত্রা যদি হ্রাস পায় তাহলে তাদের মধ্যে অনুপস্থিতির প্রবণতা দেখা যায়, অর্থাৎ তারা প্রতিষ্ঠান ছেড়ে অন্য কোথাও চলে যেতে চায়, অথবা তারা প্রতিষ্ঠানে আগ্রহ হারিয়ে ফেললে বেশি বেশি তাদের প্রতিষ্ঠান ত্যাগ, মানে অনুপস্থিত থাকার হারও বেড়ে যায়, তারা আসতে চায় না, বা যে কোনো অজুহাতে হোক ছুটি নেওয়ার প্রবণতাটা বেড়ে যায়। শ্রম ঘূর্ণায়মানতার হার হ্রাস, শ্রম ঘূর্ণায়মানতার হার হ্রাস, শ্রম ঘূর্ণায়মানতা বলতে এখানে আসলে বোঝাচ্ছে অধিক মাত্রা যখন শ্রমিক কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। তো যখন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কার্য সন্তুষ্টির অভাব দেখা দিবে তখন নিঃসন্দেহে বলা যাচ্ছে যে এই ঘূর্ণায়মানতার হার অবশ্যই বেড়ে যাবে। তো এটা হ্রাস পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে যে কর্মীদের কার্য সন্তুষ্টি কিভাবে বৃদ্ধি করা যায়। যদি কার্য সন্তুষ্টি বৃদ্ধি করা যায় তাহলে তাদের মধ্যে চাকরি ত্যাগ করার যে মানসিকতা সেটা কমে যাবে। দুর্ঘটনা হ্রাস, কর্মীদের মধ্যে কার্য সন্তুষ্টি বৃদ্ধি পেলে তারা কাজের প্রতি অনেক বেশি সচেতন হয়ে যায় এবং তখন তারা দক্ষতা ও সাবধানতার সাথে কাজ করতে আগ্রহী হয়, ফলে যে কোনো ধরনের দুর্ঘটনা, ত্রুটি, বিচ্যুতি এগুলো অনায়াসে কিন্তু কমিয়ে নেওয়া যায়। মানসিক চাপ হ্রাস, কার্য সন্তুষ্টি কর্মীর মনে আনন্দদায়ক বা ইতিবাচক যদি অবস্থা সৃষ্টি করে তাহলে তার মধ্যে যে মানসিক চাপ বা পীড়ন অথবা তার মধ্যে যে একটা ধকল দেখা যায় সেটা কিন্তু কমে যায়। এতে তার অধিকতর কাজের প্রতি মনোনিবেশ করতে সে সক্ষম হয়, ফলে প্রতিষ্ঠানও কিন্তু তার কাছ থেকে পারফেক্ট কাজটা পেতে পারে। শৃঙ্খলা প্রতিষ্ঠা, কার্য সন্তুষ্টি কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, মনোবল, দলীয় সংগঠনে সহযোগিতা, প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য এগুলো বৃদ্ধি করে, যার কারণে তখন কর্মীরা কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম নীতি এবং ঊর্ধ্বতনের সাথে তাদের যে সম্পর্ক বা ঊর্ধ্বতনের আদেশ নির্দেশ, উপদেশ, পরামর্শ এগুলো কিন্তু খুব সহজে মেনে চলতে পারে। আর এগুলো যদি সঠিকভাবে মেনে চলে তাহলে একটা প্রতিষ্ঠানে কিন্তু শৃঙ্খলা অনায়াসে প্রতিষ্ঠা করা সম্ভব। শ্রমিক সংঘে যোগদানের প্রতি অনীহা, কার্য সন্তুষ্টি প্রতিষ্ঠানের কার্য পরিবেশ, কার্য প্রকৃতি, বেতন, অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদির সাথে সম্পর্কিত এবং এর জন্য যখন এরা কর্মীদের মধ্যে কার্য সন্তুষ্টির মাধ্যমে অনুকূল ধারণা সৃষ্টি হয় তখন তারা শ্রমিক সংঘে যোগদান করতে চায়। আর যদি দেখা যায় যে সংগঠন হতে কর্মীদের প্রত্যাশা বা প্রাপ্তির ব্যবধান হ্রাস পাচ্ছে তখন কিন্তু কর্মীরা দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে শ্রমিক সংঘ স্থাপন ও তাতে যোগদানে তেমন উৎসাহ দেখায় না। ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি আনয়ন, কার্য সন্তুষ্টি মানুষের কর্মজীবনে যেমন উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে ঠিক পাশাপাশি ব্যক্তি জীবনেও কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, উল্লাস বাড়িয়ে তোলে।
কারণ যখন কর্মীরা মনে প্রশান্তি পায়, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের রোগ, ব্যাধি, হতাশা এগুলো থেকে বেঁচে যায়। ফলে তাদের ব্যক্তিগত, পারিবারিক জীবন দুটোই কিন্তু সুখময় হয়ে ওঠে। সাংগঠনিক পরিবেশের উন্নয়ন। উচ্চ মাত্রায় কার্যসন্তুষ্টি কর্মীদের মধ্যকার ভুল বুঝাবুঝি, মতানৈক্য, দ্বন্দ্ব ইত্যাদি হ্রাস করে সমগ্র সংগঠনের সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি করে, যার ফলে প্রতিষ্ঠানে অনুকূল কার্য পরিবেশ তৈরি হয়। এবং এতে এর কারণে সাংগঠনিক যে একটা পরিবেশ, যেখানে ঊর্ধ্বতন, অধস্তন বা কর্মীরা একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব এবং তারা একসাথে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে পারে, এর ফলে প্রতিষ্ঠানের অনেক বেশি উন্নয়ন ঘটে। এছাড়া অন্যান্য কিছু বিষয় আছে যেগুলো উচ্চ মাত্রায় কার্যসন্তুষ্টি কর্মীদের মধ্যে প্রভাবিত করে, সেগুলোকে যেমন কর্মীদের মনোবল বৃদ্ধি করে, সামাজিক পরিবেশের উন্নয়ন ঘটায়, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক বৃদ্ধি করে, ফলে মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে। এবং এই সকল কারণে আজকে এখন দেখা যায় বর্তমানে সকল সংগঠনে কর্মীদের কার্যসংস্কৃতি বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে কিন্তু অতিমাত্রা তৎপর হতে দেখা যাচ্ছে। এবং একটা প্রতিষ্ঠানের যারা মালিক পক্ষ থাকেন, তারাও কিন্তু চেষ্টা করেন যে কর্মীদের কার্যসন্তুষ্টি আরো কিভাবে বৃদ্ধি করা যায়। কারণ আমরা এতক্ষণ ধরে দেখতে পেলাম যে যদি কার্যসন্তুষ্টি ভালো থাকে, ইতিবাচক থাকে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানেরই লাভ, কারণ শ্রমিকরা তার সর্বোচ্চ দক্ষতা এবং মনোযোগ দিয়ে কাজগুলো করতে পারে, ফলে প্রতিষ্ঠান তার লক্ষ্যে সহজে কিন্তু পৌঁছতে পারে। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকে এ পর্যন্ত। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। তোমরা অবশ্যই কার্যসন্তুষ্টিটা বই থেকে আরেকটু ভালো করে পড়ে নিবা। বইতে তোমাদের অনেক বিষয় আছে, সেখান থেকে আমি তোমাদের যেই বিষয়গুলো পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে বা যেই টপিক বিষয় বিষয়গুলো তোমাদের পরীক্ষা লিখতে সহযোগিতা করবে, সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিজেদের প্রতি যত্ন রাখবে, করোনা থেকে মুক্ত থাকার চেষ্টা করবে। সবাইকে আবার আবার আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।